এখন আমরা প্রিপারেশন করছি লক্ষ্মী পুজোর ভোগের রান্না। সপ্তমী করে নিলাম। হ্যাঁ, মানে তুমি সব সবজি কেটে নিলে, আমি তো রান্না করব। রূপকথা একটা কি করছিস? রূপকথা কি করছিস তুই? আমি কিছু একটা করছি, কিন্তু আমি এগুলো লুকিয়ে এগুলো এখান থেকে এটা নিয়ে বের করব, তার জন্য এগুলো লুকাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক সবজি কাটা হয়ে গেছে, এরপর রান্না শুরু হবে। পুজো হয়ে গেছে সকালেই, এরপর প্রসাদ দিতে রান্না যাবে, তারপরে রান্না শুরু হবে। এখন আমি আলপনা দিচ্ছি তুলসীতলার সামনে, মানে দিনের বেলা বলে এখন দেওয়া হচ্ছে, কমপ্লিট হলে আবার দেখাবো। আলপনা প্রায় শেষের পথে, রূপকথা কিন্তু স্কেলটা ভেঙে দিয়েছে। কই দেখি ভাঙা স্কেলটা, কই? এই তো একটা ভাঙা, আর একটা ভাঙা। বাহ বাহ বাহ, খুব ভালো। আল্লাদি না, ওটা রুকু। রুকু আয় তো, ও নামতে পারবে। রুকু নামিস না। এইখানে মোটামুটি কমপ্লিট, এরপর ওই বারান্দায় আলপনা দেওয়া হবে। ওইটা নাও, সরু তুলিটা দিয়ে করো। হ্যাঁ ওইখানেই করো, এখানে করো না বাবা, ওইখানে গিয়েই করো। আচ্ছা ওইখানটায়, ওইখানটায়, ওইখানটায়। আচ্ছা ওইটা দিয়ে ওইখানে, আচ্ছা ঠিক। রূপকথা এখন আলপনা দিচ্ছে, রুকু দেখছে। দে এবার আমাকে একটু দিতে দে। আমি করছি তো তোমার সাথে, তোমাকে যে আমি করতে দিলাম। ওমা এই দেখো, রূপকথা আলপনা দিচ্ছে, দেখে যাও, এখানেও দেখে যাও, তাড়াতাড়ি এসো। কাকা আলপনা দিচ্ছে, দেখো। হ্যাঁ তুই রূপকথা আলপনা দিচ্ছে, দেখে যা। এই দেখ তুই এখানে আলপনাটা দেখ, দে ভালো বল। বাহ সুন্দর তো, ভালো কি পাবো। এই দে ইয়ে করতে দে আমাকে। কাকিমা খিচুড়ি রান্না করছে, খিচুড়ি প্রায় শেষের পথে। খিচুড়িতে কি কি দেওয়া হয়েছে বলো কাকিমা, খিচুড়িতে কি কি দেওয়া হয়েছে? কাজু কিশমিশ দেওয়া হয়েছে, আমি দেখতে পাচ্ছি। তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে মধ্যে দিয়ে চালটাকে ভালো করে নাড়া হয়েছে। তার আগে মুগ ডালটাকে ভেজে রেখে দিয়েছিলাম, আর এদিকে গরম জল ভালো করে চালটা একটু নাড়া হওয়ার পরে কমতে বেরোলে গরম জল ফেলে দিয়েছি। নুন হলুদ একটু আদা বাটা
দিয়ে এখন ফুটছেন, উনি এখন ফুটছেন। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ ছাড়ছে খিচুড়ির। মাকে আর একবার ডেকে আনি, কাকিমা ডাকছে। কথা ওর করা আলপনা দেখাচ্ছে বাবাকে। সুন্দর আলপনা গো, আবার চোখ বন্ধ করে এবার ওই দিকে যাবে, চোখ বন্ধ। খুব সুন্দর হয়েছে এটা, ঠিক আছে? এই চোখ খুলবে না একদম, চোখ খুলো আবার চোখ। আরে বাবা, এটাও তো দারুণ। এটা কে দিয়েছে? আবার চোখ বন্ধ করো, এবার আবার চলো। বলছে না কিন্তু কে দিয়েছে। আরে এটা তো একটা পেঁচা, ঠিক রূপকথার মতো। এটা কি রান্না করছিস? কি করে করছিস বল? কি লাবড়া করবো, ভোগের লাবড়ার জন্য ভাজা মশলা তৈরি হচ্ছে। ভাজা মশলায় আছে শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা জিরে, ধনে, পাঁচফোড়ন। ভাজা মশলাটা হয়ে গেলে ভাজা মশলাটা পুরো হবে, তারপর একে একে সবজি দেবো, পিছনে চা খেতে পারি। তেলে পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, এখানে গরম হওয়ার পরে সবজি দেব। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এসছে মা, আমি ভেজে দিচ্ছি, ওটাও ফোড়নে দিলাম। তেলে আলু, গাজর আর মূলোটা ভাজা হবে, যেহেতু এই তিনটে প্রায় একই সময়ে ভাজা হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায় আর কি। আর এটা ভাজা হোক, তারপর বাকি সবজি করবে। এরপর একটা মশলা গুলে নিলাম, এটাতে আছে আদা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা আর এমনি গুঁড়ো লঙ্কা। রঙটা বেশ ভালো হয়েছে। মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দেওয়ার পরে এবার বাকি সবজিগুলো দেব। সবজি দেওয়ার পর এতে নুন দিয়ে দিতে হবে, যাতে মানে বেসিক্যালি ব্যাপারটা একটু শ্রিঙ্ক করে যায়। এবার লাবড়ার বেগুনটা আলাদা করে ভাজছি, লাবড়া প্রায় রেডি। এবার ভাজা মশলা দেব, বেগুনটা আলাদা করে পরে মিশিয়ে দেব। লাবড়া রেডি, বেগুন ভেজে রেডি, আর এই গরম মশলাটার যা গন্ধ, আহ, এটা দিয়ে দিই, এটার ওপরে ভালো করে মাখিয়ে দিই, তাহলেই রান্না মোটামুটি আজকের মতো শেষ। লাবড়া রান্না রেডি। এবার এতে একটু ধনে পাতা দিয়ে আর একটু চিনি দিয়ে অবশ্যই রান্না গ্যাস অফ করলাম। মন্ডা খাচ্ছে খিচুড়ি, খাইয়ে দিচ্ছে থাম থাম, সিরিয়াস হয়ে আছে খাওয়াচ্ছে বলে, কিন্তু মন্ডা হাসছে। এবার আমাকে খেতে দেবে, আমিও খাবো। এই যে পাতে খিচুড়ি পড়লো, কি তেজপাতা দিয়ে নাড়াচ্ছি, তেজপাতা দিয়ে নাড়াচ্ছো। তুমি কি লাবড়া খেতে চাও? ও কোনোদিন লাবড়া খাইনি।
তারপর আলুর দম আছে, বরের পাত দেখে ঠিক খাদ্য রসিকদের শান্তি হবে না, এত কম কম নেয়। চাটনিও আছে, নাড়িয়ে যাচ্ছ তো, এবার খাও। মুখে তোলারও ভিডিও করবি? না, এবার বন্ধ করে দেবো। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ হলো, ভোগে মুখে তোলাটা তুলতে পারতিস।